নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগুপ এলাকার হাসেম ফুড লিমিটেডের ছয়তলা ভবনে প্রচুর প্লাস্টিক কেমিক্যাল কার্টুন সহ প্রচুর দ্রাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ উঠে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এ কারণে আগুন দ্রুত অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুন নেবাতেও বেগ পেতে হয় আজ শুক্রবার দুপুর পর্যন্ত ঊনপঞ্চাশটি লাশ উদ্ধারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন বর্ধন জানান আগুন নেবানোর পর আবার আগুন জ্বলে উঠেছিল ঢাকা নারায়ণগঞ্জ ও ড্যামরা ফায়ার সার্ভিসের আঠারো ইউনিট বিশ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি বলেন ওই কারখানার দুটি ফ্লোরে পাঁচ ও ছয় তলার আগুন ড্যাম্পিং ড্যাম্পিয়ারিং কাজ করছে ফায়ার সার্ভিস ড্যাম্পিংয়ের কাজ শেষে সেখানে আরও লাশ রয়েছে কিনা সেটি তল্লাশি চালানো হবে দেবাশিষ বর্ধন সাংবাদিকদের বলেন লাশগুলো উদ্ধারের পর অ্যাম্বুলেন্স যুগে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে পাঁচ ও ছয় তলায় তল্লাশি চালিয়ে পরে আপডেট তথ্য জানাতে পারবেন তিনি বলেন ওই কারখানায় কেমিক্যাল সহ প্রচুর দ্রাহ্য পদার্থ ছিল এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্লাস্টিক ফয়েল কাগজ রেজিন ঘি সহ তৈরি করা মালামাল সহ বিভিন্ন পদার্থ ছিল এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগে ও ব্যাগ পেতে হয় তিনি বলেন দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন ড্যাম্পিংয়েরও কাজ চলছে কারখানার ব্যবস্থাপক কাজী রফিকুল ইসলাম জানান তাদের ওই ভবনের কারখানায় দুইশো শ্রমিক কাজ করতেন ওই ভবন সেন্ট্রাল গোডাউন হিসাবে তারা ব্যবহার করতেন ওই ভবনে বিভিন্ন জুসের ফ্লেভার রোল ফয়েল প্যাকেট সহ বিভিন্ন মালামাল ছিল আগুন লাগার পর কত শ্রমিক আটকা পড়েছেন তা তারা জানেন না তিনি বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জাহিদুল আলম জানান ওই কারখানায় মালিকপক্ষ জানিয়েছে সেখানে দুইশো শ্রমিক কাজ করতেন শুক্রবার দুপুর পর্যন্ত একান্ন জন শ্রমিক নিখোঁজের লিপিবদ্ধ করেছে ইতিমধ্যে ঊনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে লাশগুলো পুড়ে গেছে সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় নেই পুলিশ সুপার বলেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে সিআইডি ও পুলিশের টিম রয়েছে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ খোলা রয়েছে সেখানে ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হবে পুলিশ সুপার জায়দুল আলম বলেন পাঁচ ও ছয় তলার আগুন নেবানো শেষে তল্লাশি চালানো হবে সেখানে লাশ থাকলেও থাকতে পারে তিনি বলেন কিছু উচ্ছৃঙ্খল লোক কারখানায় ভাঙচুর করার চেষ্টা করেছেন তাদের কাদানে গেস্ট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগুপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে আজ দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে গতকাল রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া যায় এছাড়া আজ শুক্রবার ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনের লাশ উদ্ধার করার খবর জানিয়েছে